প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব বর্তমান সময়ের তরুণ জনপ্রিয় ইসলামিক স্কলার সৈয়দ মোকাররম বাড়ির সম্পর্কে। আমরা জানব উনার বিষয়ে জানা অজানা নানান তথ্য। সৈয়দ মোকাররম বাড়ি বর্তমান প্রজন্মের তরুণদের আইডল হিসেবে বেশ পরিচিত। সৈয়দ মোকাররম বাড়ি বর্তমান সময়ে একজন জনপ্রিয় ইসলামিক আলোচক, ইসলামিক বক্তা এবং ইসলামিক মোটিভেশনাল স্পিকার। সৈয়দ মোকাররম বাড়ি সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সৈয়দ মোকাররম বাড়ির জন্মস্থান, তার বাড়ি কোথায়, তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে, তিনি বিবাহিত নাকি অবিবাহিত এবং তার সন্তান আছে কি না, কেন তিনি বাংলার ধর্মপ্রাণ মুসলমানের কাছে এত জনপ্রিয় একজন মানুষ, তিনি প্রতি ওয়াজ মাহফিলে কত টাকা হাদিয়া নিয়ে থাকেন। এছাড়াও সৈয়দ মোকাররম বাড়ি সম্পর্কে জানা অজানা বেশ কিছু গোপন তথ্য আপনাদের সাথে আর শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে যারা সৈয়দ মোকাররম বাড়ি হুজুরকে ভালোবাসেন তারা একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সৈয়দ মোকাররম বাড়ি বিশেষ করে বাংলাদেশের তরুণদের কাছে খুব জনপ্রিয় একজন বক্তা। সৈয়দ মোকাররম বাড়ি ইসলামকে প্রচার করার জন্য তার ভিতরে সকল ইলম এবং আমল দিয়ে ইসলামের প্রতি আহ্বান করে থাকেন। জনপ্রিয় এই ইসলামিক বক্তা সম্পূর্ণ নাম হলো সৈয়দ মোহাম্মদ মোকাররম বাড়ি। তিনি বাংলাদেশের চট্টগ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সৈয়দ মোহাম্মদ মোকাররম বাড়ি পেশায় একজন ইসলামিক আলোচক। জন্মের পর থেকে সৈয়দ মোকাররম বাড়ি তার পিতামাতার কাছে বড় হন। ইসলামের প্রতি ভালোবাসা আর পরিবার থেকে তিনি শিক্ষা লাভ করেন। সৈয়দ মোকাররম বাড়ির ছোটো থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে একজন আলেম হবেন। সেই স্বপ্নকে বুকে লালন করে তিনি ইসলামিক জ্ঞানে শিক্ষিত হয়ে বাংলাদেশের এখন নামকরা যে কজন আলেম আছেন তাদের মাধ্যমে তিনি অন্যতম। সৈয়দ মোহাম্মদ মোকাররম বাড়ি চেষ্টা করেন কিভাবে ইসলামকে মানুষের মাঝে সহজভাবে তুলে ধরা যায়, এর জন্য তিনি সকলের কাছে প্রিয় হয়ে উঠেছেন। সৈয়দ মোহাম্মদ মোকাররম বাড়ি খুব অল্প সময়ে বর্তমান সময়ের যুব সমাজের কাছে প্রিয় একজন মানুষ, আলেম হিসেবে তিনি সুপরিচিত লাভ করেছেন। সৈয়দ মোহাম্মদ মোকাররম বাড়ি প্রতিটি ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষের দল নামে জানা যায়। সৈয়দ মোহাম্মদ মোকাররম বাড়ি হুজুরের ওয়াজ শুনে অনেক বিধর্মী মানুষ ইসলাম গ্রহণ করেছেন। একজন আলেম হিসেবে সৈয়দ মোহাম্মদ মোকাররম বাড়ি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। সৈয়দ মোহাম্মদ মোকাররম বাড়ি বিবাহিত এবং তিনি দুই কন্যা সন্তানের বাবা। বিবাহিত জীবনে তিনি খুব সুন্দর ও সুখ শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছেন। সৈয়দ মোহাম্মদ মোকাররম বাড়ির মাসিক ইনকাম সম্পর্কে আমরা তেমন কোনো তথ্য পাইনি, তবে তিনি প্রতিটি ওয়াজ মাহফিলে বা তাফসির মাহফিলে যে হাদিয়া হিসেবে যা গ্রহণ করেন সে টাকা দিয়েই তিনি জীবন অতিবাহিত করেন। সৈয়দ মোকাররম বাড়ি বয়ানের সময় প্রতিটি কথা বারবার রিপিট করেন মানুষকে বোঝানোর জন্য। খুব সুন্দর ও করুণ কণ্ঠে সাবলীল ভাষায় তিনি বয়ান করে থাকেন। আসুন তার কিছু বয়ান আজ আমরা শুনি। নিজেকে নিজে বিচার করেন, পাঁচটা মিনিট নিজেকে একটু কল্পনা করেন, আপনার আদালতে দেখবেন আপনি বড় আসামি হয়ে গেছেন, আপনার আদালতে আপনি নিজেই বড় সাজাপ্রাপ্ত আসামি হয়ে যাবেন, আপনি নিজেই বলবেন যে আমার চেয়ে বড় অপরাধী আর কেউ নেই, আমার চেয়ে বড় আসামি আর কেউ নেই, আমার চেয়ে বড় সাজাপ্রাপ্ত আর কেউ নেই, এখনো আল্লাহর আহকামুল হাকিমিনের বিচারের পাল্লায় আপনি পড়েন নাই, আমি পড়ি নাই। আজকে এই দুনিয়ার সামান্য গরম সহ্য হয় না, সামান্য ক্ষুধা সহ্য হয় না, সামান্য ব্যথা সহ্য হয় না, সামান্য মাথা ব্যথা সহ্য হয় না, হাসরের ওই জাহান্নামের আজাব সহ্য করার মতো ক্ষমতা আপনার আমার কারণ নাই। কারণে আমরা শুধু মনে মনে আশা করব, আল্লাহ কিছু তো একটা ব্যবস্থা করো, কিছু তো একটা ব্যবস্থা করো, কিছু তো একটা ব্যবস্থা করো, কিছু তো একটা উপায় করো। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, তোমার অন্যায় করেছি মাওলা, তুমি মাফ করে দাও, তুমি না রহমান, তুমি না গাফফার, তুমি না খালিক, তুমি না মালিক, তুমি একটু মাফ করে দাও, তুমি একটু মাফ করে দাও, তুমি একটু মাফ করে দাও। আল্লাহ পাক বলবে আমি তোমাদেরকে বিচারও করব, মাফের ব্যবস্থাও করব। আল্লাহ মাফের ব্যবস্থা কিভাবে করবা, বলে যে আমি রায় ঘোষণা করব, এদিকে আমার নবীকে সুপারিশের অনুমতি দিয়ে তোমাদেরকে মাফ। আপনার মরণ সংবাদটা যদি কারো জন্য খুশির সংবাদ হয়ে যায় তাহলে তো জীবন এমনিতেই ব্যর্থ হয়ে যাবে। জীবনকে এমনভাবে একটা জীবন বানান যেন আপনি মারা যাওয়ার পরে আপনার মৃত্যু সংবাদটা শোনার পরে আপনার পরিবারের মানুষ না, আপনার আশেপাশের এলাকার মানুষও যেন আফসোস করতে বাধ্য হয়, একটা ভালো মানুষ ছিল, একটা ভালো মানুষ ছিল।
প্রিয় দর্শক, সৈয়দ মোহাম্মদ মুকারম বাড়ির জীবন সম্পর্কে জেনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর উনার বয়ান আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, এরকম ভালো ভালো ও সুন্দর ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই।